আমরা বলি শুকনো মরিচ, কেউ বলে চিলি মিক্স বলে, এটা যার যেটা সুবিধা হয় আর কি বলতে, তো সেটাই বলে। যে স্বাদ অনুযায়ী আমি এটাকে মিক্স করে নেব। এটা হলো বোম্বাই ব্লেন্ডার, এটা একটু পাতলা, হ্যাঁ আপনার নাম? আমার নাম লিটন। আপনার লোকেশনটা? ডি ব্লক 6 নম্বর, আমার পাশে মিরপুর 1, ডি ব্লক 6 নম্বর রোড। আর আমার পাশে আমার বাম সাইডে আছে আল্লাহদান হোটেল, আমার ডাইন সাইডে আছে জাকির হোটেল। এই দুই হোটেলের মাঝখানে আমি মুক্তিযোদ্ধা যে মার্কেট, ওই ওই রোড দিয়ে আসবো। ওই রোড দিয়ে সোজা আসলে আমাকে এখানে প্রতিদিনে থাকেন? হ্যাঁ, আমি এখানে শুরু করেন কয়টায়? এখানে আসি এলো 12টা বাজে, আর যাই যতক্ষণ আমার ডাইল আসছে ততক্ষণ থাকি, ডাইল শেষ আমি চলে যাই। কোনোদিন 8টাও বাজে, কোনোদিন 9টাও বাজে, কোনোদিন 7টা বাজেও চলে যাই। আপনার মেইন কাস্টমার কারা এখানে? মেন কাস্টমার হলো বেশিরভাগই আসে স্টুডেন্টস, তারপরে আছে আমার মহল্লার এলাকাবাসী। কোনটা বেশি সেল হয়? বেশি সেল হয় এলো দুইটার ভিতরে, মনে করেন একটা সেল হয় এলো বেলপুরি, আর একটা সেল বেশি হয় এলো বড় পানিপুরিটা। যেরকম এইটা একটু বেশি যায় আর একটু বেশি যায়। এবার আপনার এই জিনিসটা ভালো লাগলো যে সব কিছু ঢেকে রাখে দেন। হ্যাঁ, এখানে যা আছে সবই ঢেকে। এই যে আমি সবগুলো তো এই গরমের ভিতরে সবগুলো কুচিয়ে রাখা যাবে না, যেটুক যেটুক লাগে আমি পরিমাণ মতো কুচিয়ে কুচিয়ে নিই, যাতে আমি খাবারটা নষ্ট না হয়। কারণ এই পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ, তো এটা বেশিক্ষণ রাখলে এটা গ্যাস হয়ে যায়। পেঁয়াজের পর্বটা শেষ, আমি আর কাটবো না। এখানে যা কাটা আছে হয়ে যাবে, এগুলোই আমার কিছুক্ষণ 1 ঘন্টার মতো চলবে। এগুলো সবই আগে পরিষ্কার করে রাখা, ধুয়ে রেখে দেওয়া, তাই না? হ্যাঁ, এগুলো সব দেশি শসা না, দেশি বর্তমান দেশি শসার যে দাম ওখানে তো হাতেই দেওয়া যাচ্ছে না, এই কারণে অল্প অল্প করে আনি, অল্প অল্প করে কাটি। কতদিন থেকে এখানে আপনার দোকান? আমি প্রায় করোনার পরের থেকে প্রায় 4 বছর তো মিনিমাম হবে, আর তার উপরেও হতে পারে। এই জিনিসটা কিন্তু ঝাল খাবে তো ঝাল ধরবে না, সেদিন আমি যে পরিমাণ ঝাল খাইছি আজকে তো একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে। সেদিন তো আমি বৈশা করছি, একটা একটা ভেলপুরিতে, একটা ভেলপুরিতে মিনিমাম 3টা মরিচ হবে। এই যে শসাটা নগদ শসা, নগদ কাস্টমারকে দেওয়া হলো। তোকে 3 জনের 90, এটা এখন আমি এখানে রেখে, এই যে এখানে আমি আগে কিছু ডাল নিলাম, ডাল নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দেবো, মিক্স করবেন। হ্যাঁ, তারপরে ধনিয়া পাতা দিলাম, এখানে আমি হালকা কিছু শসা দিলাম, দেওয়ার পরে এটা লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দেওয়া হবে। এটা হলো কোস্তালের মিক্স মশলা, এটা দিলাম। এটা দেওয়ার পরে
আমরা বলি শুকনো মরিচ, কেউ বলে চিলি মিক্স বলে, এটা যার যেটা সুবিধা হয় আর কি বলতে, তো সেটাই বলে। যে স্বাদ অনুযায়ী আমি এটাকে মিক্স করে নেব। কালারটা চলে আসছে লাল। হ্যাঁ, আর এই পাশে যে প্রতিদিন কতগুলো লাগে? আমি প্রতিদিন 3.5 কেজি ডাল আনি। 3.5 কেজি মাসে শেষ হয়ে যায় না? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর আল্লাহর রহমত। তবে আপনার মেইন জিনিস যেটা আমার কাছে বেশি ভালো লাগছে, সবগুলো একদম দেখেন আপনারা ঢাকা, এমনকি টক পর্যন্ত ঢাকা। এই দেখেন এখানে এগুলোও ঢাকা থাকে, এখানে শশা কুচিয়ে রাখছি ওইটাও ঢাকা আছে, প্লাস সবগুলাই টাইকে রাখছি, যা আছে সবই ঢাকা আছে। কত করে পিস এটা? এটা বিক্রি করি 6 পিস 10 টাকা, 12 পিস 30 টাকা। কি কি আছে এটাতে? এটা তেঁতুল আর হইলো আপনার সব মশলা, পোস্তার যত মশলা লাগে সবই আছে, আর হলো চিনি, আর এটা হলো বোম্বাই ব্লেন্ডার। বোম্বাই ব্লেন্ডার, এটা একটু পাতলা। হ্যাঁ, এটা একটু পাতলা মিষ্টি দিয়ে। না, মিষ্টি খাও, মিষ্টি খাও। এটাও মিষ্টি খাও। ভেলপুরিটাই মানে বেশি একটু বিক্রি হয়, তাই না? হ্যাঁ, ভেলপুরিটা আর এই যে বড় পানিপুরিটা, এই দুটো একটু বেশি চলে। আপনার মানে হ্যান্ড গ্লাভস পরা দরকার, তাই না? হ্যান্ড গ্লাভস পরা দরকার, কিন্তু এখন ওই পেঁয়াজ কাটবো, শসা কাটবো, তো ওটি তো আর হাতে দিয়ে কাটা যায় না, এই কারণে দিন। এটা একটু পরে নিন, এই যে বের করেন, তো গ্লাভস বের করুন, গ্লাভস উপরের এটাতে গ্লাভস আছে, এইটা একটু বাঁহাতে একটু পরে নিলে এতটুকু দিয়েছেন ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি রেখে দেন। আমার ঘরে তিনি এরপরে রয়েছে, করোনার সময় কিনেছিল। এক এক
8 পিস করে কত টাকা এটা এটা 20 টাকা 20 টাকা করে ওকে জি এখন এটার উপরে আমি আচ্ছা একটা মিষ্টি একটা ঝাল একটা নরম শসা দিলাম কি মশলা এটা এটা পোস্তার চটপুরি মশলা মিক্সড মশলা এই যে এখন যে যে টকটা খাবে যেরকম একজন খাবে মিষ্টি এটাকে মিষ্টি টকটা দিলাম এই যে একজন এখন ঝাল টক খাবে এটাকে ঝাল টকটা দিলাম এটা ঝাল টক বোম্বাইয়ের টক হ্যাঁ বোম্বাই ব্লেন্ডার করা এটা টকটা দিলাম এখন একজনের নরমাল টক খাবে একবারে নরমাল একবারে ঝাল ছাড়া তাকে এই টকটা দিলাম